ব্রাহ্মণবাড়িয়া টিভি বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া। নবীনগরে মহিষ লালন পালনে ব্যস্ত খামারি হাজি সিরাজুল ইসলাম। পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে মহিষ লালন পালনে ব্যস্ত সময় পার করছেন খামারি হাজি মোহাম্মদ সিরাজুল ইসলাম। উপজেলার জিন্দপুর ইউনিয়নের বাংরা গ্রামের মাশাল্লাহ অ্যাগ্রো ফার্মের কর্ণধার তিনি। কোরবানির ঈদে বিক্রির জন্য গত এক বছর যাবৎ হাজি মোহাম্মদ সিরাজুল ইসলাম তার ফার্মে 10টি মহিষ লালন পালন করে বিক্রির উপযুক্ত করে তুলেছেন। জানা যায়, মহিষগুলোকে মোটা তাজা করতে কোনো ঔষধ বা ইঞ্জেকশন দেয়া হয়নি। প্রতিটি মহিষকে প্রতিদিন খৈল, ভুসি, ভুট্টার গুঁড়া ও ঘাস সহ দেশীয় খাবারের মাধ্যমে মোটা তাজা করা হয়েছে। খামারি হাজি মোহাম্মদ সিরাজুল ইসলাম জানান, গত এক বছর যাবৎ নিজের সন্তানের মতো যত্ন করে প্রতিটি মহিষকে তিনি লালন পালন করেছেন। তার ফার্মে বর্তমানে 10টি মহিষ রয়েছে। সবগুলো মহিষ তিনি ঈদের আগে বিক্রি করতে চান। 1.5 লাখ থেকে 3 লাখ টাকার মহিষ রয়েছে তার ফার্মে। ফার্ম থেকে পছন্দ করে মহিষ কেনার সুযোগ রয়েছে। কেউ মহিষ কিনতে আগ্রহী হলে 01626713975 ও 01630 5319739 নম্বরে যোগাযোগ করার অনুরোধ করেছেন হাজি মোহাম্মদ সিরাজুল ইসলাম। ঈদুল আজহা উপলক্ষে আমি 10টি মহিষ লালন পালন করিতেছি। ভালো ভালো খাবার খাওয়াইয়া করতেছি। যদি কোনো নিতে চান দেখে দেখে নিতে পারবেন। যদি আপনারা সহজ মতন দেখে দিলে ভালো নিয়ে দেবেন। আসার জন্য আমার আমরা অনুগ্রহ আপনারা আসুন। নবীনগর প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে ব্রাহ্মণবাড়িয়া টিভি। ব্রাহ্মণবাড়িয়া টিভি বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া।